আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধ করতে প্রস্তুত সেনার সংখ্যা 10 গুণ বাড়াচ্ছে ন্যাটো। ড্রোন বিক্রয়ের বদলে বিনামূল্যে দেবে তুরস্ক। কে মুসলিম বিশ্বের 1 নম্বর শত্রু জানালো ইরান। এদিকে যুদ্ধে শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা G7 নেতাদের। আর একদিকে ইউক্রেন আত্মসমর্পণ করলে অভিযান বন্ধ হবে জানালো রাশিয়া। এবং সর্বশেষ যুবরাজের সফরে তুরস্কে বন্ধ খাসুগি হত্যার বিচার। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। যুদ্ধ করতে প্রস্তুত সেনার সংখ্যা 10 গুণ বাড়াচ্ছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট তাদের যুদ্ধ করতে প্রস্তুত এমন সেনা সংখ্যা বিপুল সংখ্যায় বাড়ানোর ঘোষণা দিয়েছে। স্নায়ুযুদ্ধের অবসানের পর ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষার ক্ষেত্রে একে সবচেয়ে বড় পুনর্গঠন বলে বর্ণনা করা হচ্ছে। ন্যাটো জোটের মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, এই জোটের দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত সেনার সংখ্যা 40,000 থেকে প্রায় 10 গুণ বাড়িয়ে 3 লক্ষাধিকে উন্নতি করছে। এটি একটি নতুন কৌশলগত পরিকল্পনা এবং এই সপ্তাহে মাদ্রিদে একটি শীর্ষ সম্মেলন হবে যেখানে এটা অনুমোদিত হতে পারে বলে বিবিসি জানিয়েছে। স্টোলটেনবার্গ বলেছেন, ইউরোপের নিরাপত্তার প্রতি রাশিয়ার প্রত্যক্ষ হুমকির পরেই এই সেনা সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। তার কথায় নতুন এই সামরিক ব্লুপ্রিন্ট পূর্ব ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে উন্নত করা হবে। ন্যাটোর এই র্যাপিড রিয়াকশন ফোর্স হচ্ছে স্থল, নৌ ও বিমান সেনা ও সরঞ্জামের সমন্বয়ে তৈরি করা একটি বাহিনী। কোনো আক্রমণ হলে যাদেরকে দ্রুত গতিতে মোতায়েন করা যাবে। 2014 সালের আগে এই বাহিনীর সেনা সংখ্যা ছিল 13,000, আর এখন তা বেড়ে 40,000 হয়েছে। এদিকে ড্রোন বিক্রয়ের বদলে বিনামূল্যে দেবে তুরস্ক। তুরস্কের বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনের উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইরাকার জানিয়েছে, তারা ইউক্রেনকে 3টি ড্রোন দেবে, কিন্তু এই ড্রোনের জন্য তারা কোনো অর্থ নেবে না। ড্রোন বেচার বদলে ইউক্রেনকে বিনামূল্যে 3টি ড্রোন দেবে তারা। তুরস্কের ড্রোন কেনার জন্য ইউক্রেনের সাধারণ মানুষ অর্থ দান করে। দান করা অর্থের পরিমাণ এত বেশি হয় যে সেই অর্থ দিয়ে বেশ কয়েকটি বাইরাক্তার ড্রোন কেনা যাবে। সাধারণ মানুষ ড্রোন কেনার জন্য টাকা তুলেছে সেটি জানতে পেয়ে ইউক্রেনকে বিনামূল্যে ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেয় তুরস্কের প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, TB2 ড্রোনের জন্য কোনো অর্থ নেবে না বাইরাকার এবং ইউক্রেনকে বিনামূল্যে 3টি ড্রোন দেবে। কোম্পানিটি আরও জানিয়েছে, ড্রোনের জন্য সাধারণ মানুষ যেসব অর্থ তুলেছে সেগুলো মানবিক কাজে ব্যবহার করার জন্য প্রেরণ করা হবে। কে মুসলিম বিশ্বের 1 নম্বর শত্রু জানালো ইরান। ইসরায়েলকে মুসলিম বিশ্বের 1 নম্বর শত্রু বলে অভিযুক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতার প্রতি নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য তিনি তুরস্কের প্রশংসা করেছেন। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলুর সঙ্গে আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা ভুয়া ইসরায়েল সরকারকে মুসলিম বিশ্বের 1 নম্বর শত্রু হিসাবে বিবেচনা করি। ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থনের প্রশংসা করে আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা নিশ্চিত যে তুরস্ক কখনো ফিলিস্তিনি জনগণ বাইতুল মুকাদ্দাস ও আল আকসা মসজিদের স্বাধীনতার প্রশ্নে দূরে চলে যায়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল সম্পর্কে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে পৃথিবীর যেখানে যাক না কেন তারা সেখানে সংকট ও নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ হয়ে দেখা দেবে। এদিকে যুদ্ধে শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা G7 নেতাদের। ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন G7 নেতারা। জার্মানির বেভারিয়ায় G7 শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে ইউক্রেন ইস্যুকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সোমবার বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে G7 নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন। খবর BBC-র। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও আলোচনা করেন G7 নেতারা। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা যতদিন দরকার হয় ততদিন পর্যন্ত ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাব ও তাদের পাশে থাকব। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন,
ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার ব্যাপারে জি7 নেতারা ঐক্যবদ্ধ আছেন। পাশাপাশি এ সংঘাত যেন আরও গুরুতর না হয় সে ব্যাপারেও সতর্ক আছেন। জি7 নেতারা ইউক্রেনকে সহায়তা করার জন্য কঠিন সব সিদ্ধান্ত নিচ্ছেন, তবে এমনভাবে তারা কাজ করছেন যাতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে একটি বড় রকমের সংঘাত এড়ানো যায়। এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও কলের মাধ্যমে জি7 শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন তিনি চান যেন সামনের শীতকাল আসার আগেই এই যুদ্ধ শেষ হয়। তিনি রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার জন্য জি7 নেতাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেনকে যাতে ভারী অস্ত্র বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি দেওয়া হয় সেই আহ্বানও জানান তিনি। আরেকদিকে ইউক্রেন আত্মসমর্পণ করলে অভিযান বন্ধ হবে জানালো রাশিয়া। ইউক্রেন আত্মসমর্পণ করলেই রাশিয়া সেনা অভিযান বন্ধ করবে, আজ এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পেসকভ বলেন ইউক্রেন যত দ্রুত আত্মসমর্পণ করবে রাশিয়া তত দ্রুত সেনা অভিযান বন্ধ করবে। এ সময় ইউক্রেনের কর্তৃপক্ষকে তাদের সেনাদের অস্ত্র সম্পন্ন করার নির্দেশ দিতেও বলেছেন পেসকভ। তিনি বলেন ইউক্রেনকে সব কিছু বন্ধ করতে হবে এবং তাদের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করার আদেশ দিতে হবে। যদিও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলছে কখনোই তার দেশ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। এবং সর্বশেষ, যুবরাজের সফরে তুরস্কে বন্ধ খাশোগি হত্যার বিচার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তুরস্ক সফরে রিয়াদ আঙ্কারার মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরই মধ্যে তুরস্কের একটি আদালত ঘোষণা করেছেন তারা আর সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিচার করবেন না। এর আগে ওই আদালত ও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ 26 সৌদি নাগরিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করেছিল খবর আরব নিউজের। তুরস্কের গণমাধ্যমগুলো গতকাল এ খবর প্রকাশ করে। মিশর ও জর্দান সফর শেষে গত 22 জুন আঙ্কারা সফরে যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটি ছিল তার প্রথম তুরস্ক সফর। সৌদি সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের খ্যাতনামা কলাম লেখক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি ও তুরস্কের সম্পর্কে যে অবনতি হয়েছিল তা স্বাভাবিক করার লক্ষ্যে যুবরাজ মোহাম্মদের এই সফর। বুধবার সন্ধ্যায় আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে যুবরাজ মোহাম্মদের সঙ্গে বৈঠকে বসেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে বৈঠক শেষে প্রকাশ্যে কোনো বক্তব্য ও বিবৃতি দেননি তারা। মূলত গত সপ্তাহের শুরুতে মিশর সফরের মধ্য দিয়ে সৌদি যুবরাজের রাষ্ট্রীয় সফর শুরু হয়। এরপর জর্দানে যাত্রা বিরতি করেন তিনি। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। এবং সর্বশেষ, পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিয়ে নতুন শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শর্ত অনুযায়ী সেতু দিয়ে মোটরসাইকেল বহন করা যাবে কিন্তু চলাচল বন্ধই থাকবে। মঙ্গলবার নতুন সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন। তিনি জানান পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে, তবে ট্রাক কিংবা পিকআপ ভ্যানে করে পণ্য হিসাবে পরিবহনের সুযোগ রয়েছে।